সুস্থ মন নিরোগ শরীর এই আলোচনার প্রথম অংশে অর্থাৎ প্রথম তিনটে ক্লাসে আমরা আলোচনা করেছি যে ভবিষ্যতে অর্থাৎ বড় হয়েও সুস্থ থাকার জন্য আমাদের এখনই কেন এই প্রাথমিক স্কুলের বয়সেই কেন পদক্ষেপ নিতে হবে এবং এটা আলোচনা করেছি এই পদক্ষেপের দুটো অংশ অর্থাৎ স্বাস্থ্যকর খাবার যেটা তিনটে পর্বে আলোচনা হয়েছে তিনটে ক্লাসে আগামী ক্লাসগুলোতে চারটে ক্লাস হবে আমরা আলোচনা করব ব্যায়াম অর্থাৎ কিনা খেলাধুলা করা বিশেষ করে দৌড়ঝাঁপের খেলাধুলা করা আমাদের কেন প্রয়োজন সেই আলোচনার দ্বিতীয় অংশের আলোচনার প্রথম পর্বে আমরা এটা আলোচনা করব যে কেন ব্যায়াম করব বা কেন দৌড়ঝাঁপের খেলা খেলব স্কুল থেকে বাড়ি ফেরার পরে তোমরা কি করো স্নান করা খাওয়া দাওয়া ঘুম এসবের কথা বলছি না এসব ছাড়াও তো অনেক সময় পড়ে থাকে আমি খেলার কথা বলছি স্কুলের দেওয়া যে হোম টাস্ক সে তো করতেই হবে শেয়ার করতে কতক্ষণ তারপরেও তো অনেক অংশ সময়টা পড়ে থাকে দিনের অনেক অংশ পড়ে থাকে তার আগে একবার খেলার মাঠে যাবে না তোমার বন্ধুরা সবাই মাঠে অপেক্ষা করছে খেলাধুলা ছিল আমারও প্রিয় তোমার বয়সে একটু ভুল বললাম কানে কানে বলি খেলাধুলা করা আমারও এখন খুব প্রিয় এটা একটা প্রিয় বিনোদন যেটাকে তোমরা টাইম পাস বলো তোমাদের স্কুল তো একটা মজার জায়গা তোমাদের মাস্টারমশাই দিদিমণিরা দাদা দিদি বা বন্ধুর মতো এখানে এলে তাড়াতাড়ি বাড়ি যাওয়ার কথা হয়তো মনেও পড়ে না তাই না আমাদের সময় স্কুলগুলো এতটা মজার জায়গা ছিল না পড়া না পারলে মাস্টারমশাই দিদিমণিরা নতুন নতুন ধরনের শাস্তি দিতেন কান ধরে কচ্ছপের মতন হাঁটা কান ধরে উঠবোস করা বেঞ্চির উপরে দাঁড়ানো এইসব ছিল তখন তবে এই বেঞ্চির উপরে দাঁড়ানোর ব্যাপারটা যেটা বললাম ওটা প্রাথমিক স্কুলে ছিল না কারণ প্রাথমিক স্কুলে বেঞ্চই ছিল না আমরা মাটির মেঝেতে আসন পেতে বসে ক্লাস করতাম মাস্টারমশাইদের এক হাতে ব্ল্যাকবোর্ডে লেখার চক এবং অন্য হাতে একটা বেদ থাকত বেদ ছাড়া মাস্টারমশাইদের কোনো ছবি আমার মনে নেই তোমরা হয়তো বেদ দেখোনি বেদ একরকমের লতানে গাছ এটার অনেকগুলো কাজে লাগে যেমন ঝুড়ি বানাতেও বেতের ব্যবহার হয় ঠক ঠক করে বয়স্করা যে হেঁটে যাওয়ার জন্য একটা সাপোর্ট লাগে তা দিয়ে বেতের লাঠি হয় আর আমাদের সময় হতো ছাত্র পেটানোর জন্য বেত এখন অবশ্য নিয়ম করে আইন করে স্কুলে শাস্তি দেওয়া বন্ধ হয়ে গেছে আর তোমাদের স্কুল তো একদম অন্যরকম তোমাদের স্কুলে অনেকগুলো খেলার পিরিয়ড মানে খেলার ছলেই লেখাপড়ার বন্দোবস্ত আছে আমাদের স্কুলে এমন ছিল না এখন এখনও অবশ্য অনেক স্কুলে তোমাদের মতন এরকম খেলাধুলার ছলে পড়ানোর বন্দোবস্ত বা চল নেই যাই হোক একসময় এরকম মজাদার স্কুল থেকেও তোমাদের ছুটি নিয়ে বাড়িতে যেতেই হয় স্কুলে হোমওয়ার্ক তো করতেই হবে তাতে আর কতক্ষণ লাগে খাওয়া দাওয়া সেরে মাঠে বা খেলার জায়গায় তো যেতেই হবে খেলা সব সাথে সেখানে অপেক্ষা করছে গতকাল হয়তো কোনো এক বন্ধু বলেছে একটা নতুন খেলাও শিখে আসবে সেটাও তো শিখতে হবে খেলা আমাদের বুড়ো বাচ্চা সবার প্রিয় কেবল খাওয়া আর ঘুম নিয়ে অন্য জন্তু খুশি থাকতে পারে কিন্তু মানুষ পারে না মানুষের মনের ও শরীরের অন্য খোরাক লাগে সেই খোরাকের পোশাকি নাম বিনোদন বিনোদন হরেক রকমের বিভিন্ন বয়সের জন্য ভিন্ন ভিন্ন রকমের বিনোদনের বন্দোবস্ত আমাদের আষ্টেপৃষ্টে ঘিরে রেখেছে অনেকটা ওই খাবার দাবারের মতনই আজ থেকে 50 বছর আগে যত রকমের খাবার দাবার আর বিনোদনের বন্দোবস্ত ছিল এখন তার চেয়ে অনেক অনেক বেশি স্বাস্থ্যকর খাবার বেছে নেওয়ার মতন বিনোদনের
ভান্ডার থেকে আমাদের বিনোদনের উপায়ও বুঝে শুনে বেছে নিতে হবে আমাদের শরীর ও মনকে সুস্থ রাখার জন্য। এখন দুটো বিষয়ে তোমাদের একটু অসুবিধা হতে পারে। প্রথমটা হলো খেলার মাঠ খুঁজে পাওয়া, আর দ্বিতীয়টা হলো মাঠে খেলার জন্য সঙ্গী সাথী পাওয়া। আমাদের এই দুটো জিনিসের অভাব ছিল না, মাঠে ও খেলার সাথীর অভাব এখন আছে। এখন তাই একা একা খেলায় একটা আপোষ করে নিতে হয়। যেমন ধরো এই বৈদ্যুতিন যন্ত্র বা ইলেকট্রনিক যন্ত্র মানুষের একমাত্র বিনোদনের উপায়, এটা বড় দুঃখের, বড় আফসোসের কথা। টেলিভিশন, কম্পিউটার, মোবাইল ফোন একলা মানুষের বিনোদনের একমাত্র উপায় হিসেবে পড়ে আছে। এ এক আধুনিক মানুষের অভিশাপ বটে। এটা কেন অভিশাপ সে কথায় আসছে। তার আগে বলি, আমাদের স্কুলের বয়সে মানে বিগত শতকের ষাটের দশকে, মানে এখন থেকে প্রায় 50 বছর আগে, যখন আমি ঠিক তোমাদেরই মতন প্রাথমিক স্কুলের ছাত্র ছিলাম, তখনকার কথা বলছি, তখন খেলার জন্য খেলার সাথী হলেই চলত, খেলার মাঠের অভাব ছিল না। খেলার জন্য কোনো উপকরণও লাগতো না, কোনো যন্ত্রপাতিও কিছু লাগতো না। হাডুডু খেলা, মানে এখন যেটাকে আমরা কবাডি খেলা বলি, তার জন্য কেবল মাঠ হলেই চলে। এছাড়াও অনেক রকমের খেলা ছিল, সবই ছুটে দৌড়ে বানানো খেলা। কেবল কিতকিত খেলার জন্য একটা পোড়া মাটির টালির টুকরো লাগতো। কিতকিত খেলা জানো তো, মাটিতে চৌকুচুকু ঘর কেটে এক পায়ে লাফিয়ে লাফিয়ে খেলা, দরকার কেবল খেলার সাথী আর এক টুকরো পোড়া টালির টুকরো। তখন খেলার জন্য আমাদের কোনো কিছু টাকা পয়সা খরচ করতে হতো না। স্কুলের একদম যখন উঁচু ক্লাসের দিকে চলে গেছি, তখন পাড়া দাদাদের আবদার করে একটা ফুটবল আদায় করেছিলাম। ওই একটা ফুটবল দিয়েই আমাদের 2 বছরের বিনোদনের বন্দোবস্ত হয়ে গিয়েছিল। এখন তোমাদের কজন খেলার জন্য মাঠের ধুলো কাদা মাখো আর দৌড়ুদৌড়ি করে ঘাম ঝরাও সেটা আমি জানি না, তবে সেরকম যারা করো তাদের সংখ্যাটা ক্রমেই কমে যাচ্ছে। এটা সত্যি বড় আফসোসের কথা। তোমাদের মতন শৈশব ও কৈশোরের বয়সে যারা ভাবিকালের পরিণত বয়স্ক নাগরিক হবে, মানব সভ্যতার ধারক ও বাহক হবে, ভবিষ্যতে সুস্থ পৃথিবীর মানুষের অস্তিত্ব বজায় রাখবে, তাদের সচেতনতা ও প্রশিক্ষণের উপরে সুস্থ মানুষের সভ্যতার প্রবাহ নির্ভর করে। আজকাল বেশিরভাগ মানুষ, বাচ্চা বুড়ো সবাই, অবসর কাটানোর জন্য সঙ্গীসাথী কাউকেই পায় না, একা একা সময় কাটাতে হয়। এটা বড় দুর্ভাগ্যের অবস্থা। টেলিভিশনের সামনে আধশোয়া অবস্থায় অথবা হাতে মোবাইল নিয়ে খুটখাট করে সবাই নিজের নিজের ক্ষুদ্র বৃত্তে আবদ্ধ। এটা খুবই আশঙ্কার কথা যে আজকাল মানুষে মানুষের যোগাযোগ সামনাসামনি যতটা হয় তার চেয়ে বেশি হয় যান্ত্রিক উপায়, যেমন ধরো ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা ফোনে কথা বলে। এটা একটা ভার্চুয়াল জগৎ যার সঙ্গে বাস্তব জগতের বিস্তর ফারাক ও ফাঁকি। ফারাকের কথা বলার জন্য আলাদা ক্লাস লাগবে, আমরা ফাঁকির কথা নিয়ে আলোচনা করব। এই ফাঁকি হলো শরীর না খাটানোর ফাঁকি, এটা একদম অবধারিত। সারাদিনে গাগতর না খাটানোর জন্য মানুষের একটা বড় ক্ষতি হয়ে যায় নিঃশব্দে, আর এই ক্ষতিটা শুরু হয়ে যায় প্রাথমিক স্কুলের বয়সে। কি সেই ক্ষতি? বিস্তর হিসেব নিকেশ তোমরা পরে জানতে পারবে, আমি সহজ করে বলি। আধুনিক মানুষ, যার বৈজ্ঞানিক নাম হোমো স্যাপিয়েন্স, আজ থেকে আনুমানিক 5 লক্ষ বৎসর পূর্বে আমাদের পূর্বসূরি হোমো ইরেকটাস থেকে বিবর্তিত হয়েছিল। মানে ওই সময়ই একদম আমাদের মতন, মানে আধুনিক মানুষের এক পূর্বসূরির উদ্ভব হয়েছিল। সেই আধুনিক মানুষের সাথে আদিম মানুষের শারীরিক বৈশিষ্ট্য আর শারীরিক কর্মকাণ্ডের কোনো ফারাক নেই। অর্থাৎ আমাদের সবার বংশলতিকার পেছনের দিকে খোঁজাখুঁজি করলে আমরা দেখতে পাবো আমাদের সবারই উৎস সেই 5 লক্ষ বৎসর পূর্বের আদিম গুহাবাসী মানুষ, যাদের উদ্ভব হয়েছিল আফ্রিকায়।
আমাদের শারীরবৃত্তীয় ক্রিয়া আর 5 লক্ষ বৎসর আগের গুহাবাসে মানুষের শারীরবৃত্তীয় ক্রিয়ায় কোনো ফারাক নেই, কারণ আমাদের বৈজ্ঞানিক নাম হোমো সাপিয়েন্স। পৃথিবীর জীবের রোগভোগ, আয়ু, নাচন কোদরে আর শারীরিক পরিশ্রমের ক্ষমতা আর অক্ষমতা সে সব নির্ধারিত হয় তার তার আপন জীব বৈশিষ্ট্য নিয়ে। যেমন ধরো মানুষের আর কচ্ছপের আয়ু আর শারীরিক বৈশিষ্ট্যের মধ্যে বিস্তর ফারাক। কচ্ছপ প্রায় 300 বৎসর বাঁচে, কিন্তু মানুষের মতন দুপায়ে দৌড়ে বেড়াতে পারে না। কিন্তু 5 লক্ষ বৎসর আগের গুহাবাসী মানুষের সাথে আমাদের আধুনিক মানুষের শারীরিক গঠনগত অথবা ক্রিয়াগত কোনো ফারাক নেই। তারা যেসব কাজ করতে পারত, যে খাবার তাদের সুস্থভাবে বাঁচিয়ে রাখত, আমাদের ক্ষেত্রেও সেমনটা হওয়ার কথা। তাদের 2টো হাত ছিল আর প্রতিটি হাতে 5টা করে আঙুল ছিল, আমাদেরও তাই। বানরের হাতেও 5টা আঙুল আছে হাতের, কিন্তু সেই বানরের হাতের বুড়ো আঙুলের ব্যবহার মানুষের মতন উন্নত নয়। কিন্তু 5 লক্ষ বৎসর আগের গুহাবাসী মানুষের বুড়ো আঙুলের কেরামতি আর অন্যান্য গঠনগত ক্রিয়া একদম আমাদের মতন। তাদের শ্বাস প্রশ্বাস, হৃৎপিণ্ডের কাজ, ফুসফুসের কাজ, হাঁটার ভঙ্গি, খাবার হজমের প্রক্রিয়া একদম আমাদের মতন। সেই আদুম মানুষই আমাদের পূর্বসূরি, তারাই বেঁচে পড়তে আমাদের সময় পর্যন্ত মানুষের প্রাণের ধারা বয়ে নিয়ে এসেছে প্রকৃতির সাথে সঙ্গত করে। প্রকৃতির বিরুদ্ধে যেসব প্রাণী গেছে বা প্রকৃতির পরিবর্তিত অবস্থায় যেসব প্রাণীদের নিজেদেরকে খাপ খাওয়াতে পারেনি, তারা পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। ডাইনোসরের অস্তিত্ব কেবল ফসিল বা প্রস্তরীভূত শিলাখণ্ডেই পাওয়া যায়। মানে এটা বেশ বোঝা গেল যে আদিম গুহাবাসী মানুষ যখন সৃষ্ট হয়েছিল আজ থেকে আনুমানিক 5 লক্ষ বৎসর আগে, তখন মানুষের শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ স্বাস্থ্যকর ছিল, নইলে আমাদেরই অস্তিত্ব থাকতো না। আমাদের জন্মের আগেই মানুষ নামের জীব পৃথিবী থেকে বিদায় নিত। তাই আদিম গুহাবাসী মানুষের জীবনযাত্রার বিচার বিবেচনা করাটা প্রয়োজন, সেটার দরকার আমাদের ভবিষ্যতের অস্তিত্বের খাতিরে। এখন দেখা যাক আদিম গুহাজাতি মানুষ কি খেত, কিভাবে শরীরকে খাটাত। খাবার কথার আভাস আগের ক্লাসগুলোতে আলোচনা করা হয়েছে, প্রয়োজন হলে আবারও করা যাবে। আজ শরীরকে খাটানোর কথা বলবো। আমাদের দৌড়ঝাঁপ কেন প্রয়োজন? অন্যান্য জীবজন্তু, পোকামাকড়, পাখি, প্রজাপতি ইত্যাদির মতন মানুষকে শরীর সুস্থ রাখার জন্যে মানুষের সৃষ্টির লগ্নে তার দৌড়ঝাঁপের প্রয়োজন ছিল। মানুষের সৃষ্টির সময় মানুষের সাথে প্রকৃতির যে ঘাত প্রতিঘাত সম্পর্ক ও যোগাযোগ ছিল, সেই মতো করেই মানুষের শরীরের ভিতরকার অঙ্গ প্রত্যঙ্গ ও শারীরবৃত্তীয় ক্রিয়া অর্থাৎ শরীরের ভিতরকারের কর্মকাণ্ডের ধারা তৈরি হয়েছে। আজও ঠিক তেমনই আছে, কারণ মানুষ থেকে আমরা বিবর্তিত হয়ে অন্য কোনো উন্নত প্রাণী হয়ে উঠিনি। আদিম মানুষ খেত জঙ্গলের ফল, ছোট গাছ ও লতানা গাছের মূল আর বেরি জাতীয় খাবার, আর মাঝে মাঝে শিকার করতে পারলে জন্তুর মাংস, নদীনালার মাছ অথবা পাখির ডিম। আমাদের পূর্বপুরুষদের মানে আদিম মানুষের খাবার সংগ্রহের জন্য প্রায় সারাদিন খাবার খুঁজে বেড়াতে হতো। হিংস্র প্রাণীদের থেকে আত্মরক্ষার জন্য পালিয়ে বেড়াতে হতো অথবা প্রতি আক্রমণ করতে হতো। মনে রাখতে হবে তখনও তারা কিন্তু চাষবাস বা পশুপালন শেখেনি। আজ আমাদের প্রযুক্তির উদ্ভাবনের ফলে কৃষি, পশুপালন, খাদ্য সংরক্ষণ, খাদ্য প্রক্রিয়াকরণ এই সমস্তর ফলে আমাদের আর আদিম মানুষের মতন জীবনভর খাবারের সন্ধানে ছুটে বেড়াতে হয় না। এমনকি আধুনিক সচ্ছল মানুষের হাঁটার দরকারই পড়ে না। সকালবেলায় বাড়ি নামের একটা বাক্স থেকে চলমান বাক্স মানে গাড়িতে প্রবেশ করা, সেই গাড়ি করে গিয়ে অফিস নামে আর একটা বাক্সে ঢোকে মানুষ, আবার কাজ সারা হলে বাক্স বদলে বাড়ির বাক্সে প্রবেশ। বিনোদনের জন্য সিনেমা বা থিয়েটার দেখতে হলেও মাঝে মাঝে নতুন বাক্সে গিয়ে আনন্দ ফুর্তি বিনোদন এইসব করে আসতে হয়। গুহাবাসী মানুষেরও বিনোদনের উপায় ছিল।
পুরাতত্ত্ববিদদের আবিষ্কৃত সেই যুগের গুহাচিত্রের নমুনা তার প্রমাণ। তখন বিনোদন আর বেঁচে থাকার সংগ্রামের মধ্যে একটা ভারসাম্য ছিল, আমাদের সেই ভারসাম্য বা ব্যালেন্স হারিয়ে যেতে বসেছে। আধুনিক মানুষের বিনোদনের হাজার হাজার উপায়, তার মধ্যে কিছু কিছুতে সৃষ্টির আনন্দ আছে, যেমন ছবি আঁকা, কবিতা বা গল্প লেখা, গান গাওয়া, বাদ্যযন্ত্র বাজানো, নাচা, পাখি দেখা, এইসব। গল্পে বই পড়াতেও অনেক কিছু জানা যায়, সেটাও একটা বিনোদন। আবার কিছু বিনোদন করে সময় কাটানোর পরে কিছু প্রাপ্তি থাকে না, যেমন টেলিভিশনে সিরিয়াল দেখা, খেলা দেখা, মনোরঞ্জক জনপ্রিয় সিনেমা দেখা, সেসব আনন্দের সময় কাটানো কেবল বসে বসেই করতে হয়, তার অধিকাংশই কেবল বিনোদন। আবার কিছু কিছু আছে, যেমন ধরো লুডো খেলা, ক্যারাম খেলা, তাস খেলা, এগুলো বসে বসে সময় কাটানোর বিনোদন। মাঠে দৌড়তে হয় তেমন খেলায় বিনোদনের সঙ্গে আমাদের শরীরের দৌড়ঝাঁপের প্রয়োজনটাও মেটায়। ফুটবল, কবাডি খেলা, কুমির ডাঙা, কিতকিত, সাঁতার কাটা, অ্যাথলেটিক্সে দৌড়ঝাঁপ করা, এইসব দরকারি বিনোদনের কয়েকটা নমুনা। দেখনদারি, আকর্ষণীয় আর আবেদনময় শরীর পাওয়ার জন্যে কেউ কেউ হাতের পেশি ফোলান, তার জন্য জিমনাসিয়ামে গিয়ে তারা মুগুর ভাজেন বা ডাম্বেল ভাজেন, অর্থাৎ ডাম্বেল ভাজলে হাতের পেশি জোরদার হয়, পেশি আকর্ষণীয় হয় ও মোটা হয়ে যায় পেশিগুলো। ঠিক সেই নিয়মেই ব্যবহার না করা হলে আমাদের শরীরে অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল হয়ে যায়, শরীরের শক্তি ক্ষয় অনেক কমে যায়, ফলে শরীরে চর্বি জমে, রক্তে বাড়ে কোলেস্টেরল। কোলেস্টেরল এক ধরনের রক্তে দ্রবীভূত ফ্যাট বা চর্বি জাতীয় পদার্থ। আমাদের মধ্যে যারা যথেষ্ট দৌড়ঝাঁপ করি না, তাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়তে থাকে, বাড়তে থাকে সুগারের মাত্রা, এবং এইগুলো বাড়ার প্রক্রিয়া শুরু হয়ে যায় শৈশব বা কৈশোর থেকেই। রক্তের এই চর্বি বা কোলেস্টেরল ক্রমে রক্তনলীর গায়ে জমতে থাকে, ফলে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হার্টের রোগ, মস্তিষ্কের স্ট্রোক, কিডনি অকেজে হওয়ার রোগ, এইসব রোগের বীজ বপন শুরু হয়ে যায় সেই শৈশব থেকেই। রোগ আত্মপ্রকাশ করে মাঝ বয়সে, তখন কিন্তু সেই রোগ থেকে আর মুক্তি মেলে না, তখন কেবল বেঁচে থাকার জন্যই অনেক টাকা পয়সা খরচ করতে হয়। ওষুধপত্রে কেবল রোগের লক্ষণ কিছুটা কমানো যায়, রোগ নিরাময় হয় না। এখন মানুষের বিভিন্ন উদ্ভাবনের ফলে, বিভিন্ন নতুন নতুন টেকনোলজির ফলে শরীরকে খাটানোর একটা ঐচ্ছিক ব্যাপার হয়ে গেছে কিছু কিছু মানুষের ক্ষেত্রে। গাড়ি, বাস, মোটরসাইকেলের উদ্ভাবনে আমাদের হাঁটা চলা সীমিত হয়ে গেছে। লিফট আবিষ্কারের পরে সিঁড়ি বেয়ে দোতলায় ওঠানামা আমাদের অপছন্দের কাজ হয়ে গেছে। ক্যারাম, তাস, লুডো এসব খেলায় শরীরকে খাটাতে হয় না বলে সেইগুলো আমাদের কাছে প্রিয় হয়ে গেছে। ফুটবল খেলায় সবাইকে সারা মাঠ দৌড়ে দৌড়ে করতে হয় যারা খেলে, কিন্তু তার চেয়ে ক্রিকেট খেলা আমাদের কাছে জনপ্রিয় হয়ে গেছে। ক্রিকেট খেলায় ব্যবসায়ীদের আর্থিক সাহায্য যে বেশি, যদিও ব্যবসায়ী এটা লাভজনক একটা ব্যবসা হিসেবেই দেখে, যত টাকা ক্রিকেট খেলার পিছনে একজন ব্যবসায়ী ঢালে তার চেয়ে অনেকগুণ সে লাভ আদায় করে নেয় তার প্রচার করে আর তার পণ্যের বিজ্ঞাপনের মাধ্যমে। ক্রিকেটের মাঠে সাবান, বিস্কুট, ডিটারজেন্ট, টুথপেস্ট এসবের বিজ্ঞাপন আমরা দেখতে বাধ্য হই, আর তার জন্য খেলার মাঠেও যেতে হয় না, ঘরে বসে টেলিভিশনেই সেসব দেখতে পাই। ক্রিকেট খেলায় 22 জন খেলোয়াড়, প্রবীণ জনা দুয়েক আম্পায়ার, মাঠের ও টেলিভিশনের দর্শক, এইসব নিয়ে যে বিশাল মানুষের বৃত্ত, তার মধ্যে যে কোনো একটা সময় মাত্র 2 জন দৌড়োয়, যে বল করে আর মাঝে মাঝে যে ব্যাট করে সেও, যদি সেই ব্যাটসম্যান আদৌ রান নেওয়ার মতন, দৌড়ানোর মতন কোনো খেলার মুহূর্ত উপস্থিত হয়। ক্রিকেট খেলাকে কেন্দ্র করে এই যে বিশাল সংখ্যার মানুষ, তার বাকি সবাই হয় দাঁড়িয়ে থাকে অথবা চেয়ারে বা সোফায় বিছানায় শুয়ে থাকে।
বিনোদন হিসেবে ক্রিকেট খেলায় আমাদের অগোচরে একটা বিশাল ব্যবসা হয় বটে, কিন্তু এক রাশ মানুষকে একটা অস্বাস্থ্যকর বিনোদনের ফাঁকিতে স্থানুবদ্ধ করে রাখে, অকর্মণ্য করে রাখে। খেলা হিসাবে ফুটবল আর কবাডি খেলা ক্রিকেট খেলার চেয়ে ঢের বেশি স্বাস্থ্যকর, আর খেলা দেখা একটা অস্বাস্থ্যকর বিনোদন। আজকের ক্লাসের সময় প্রায় শেষ। আমরা এটা ভালোভাবে বুঝে নিলাম যে আমাদের প্রতিদিন লেখাপড়া, খাওয়া আর ঘুমের সময় বাদ দিয়ে যে অতিরিক্ত সময় পড়ে থাকে, সেই সময়টা আমাদের নিজেদের ইচ্ছে মতন সময় কাটানোর সময়, যেটাকে আমরা বিনোদন বলি। বিনোদনের সময়টায় দৈনিক কম করে 1 বা 2 ঘন্টার জন্যে আমাদের দৌড়ঝাঁপের দরকার আছে, এমন বিনোদন প্রয়োজন ভবিষ্যতে সুস্থ থাকার জন্যে। পরের ক্লাসে আমি দৌড়ঝাঁপের বিনোদনের নিয়ে বিস্তারিত আলোচনা করব। মনে রাখবে, এটা কিন্তু বিনোদন, অর্থাৎ আনন্দে খুশি মনে করতে হবে। এটা শাস্তি বা অপছন্দের কর্তব্যের বিষয় হলে একদম চলবে না। তাই আমাদের তোমাদের সবাইকে যার যার পছন্দের দৌড়ঝাঁপের বিনোদন বেছে নিতে হবে। এই বেছে নেওয়ার ব্যাপারটা নিয়েই পরের ক্লাস। আজ তো এই পর্যন্ত, ভালো থেকো।